হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ রবিবার, সানডে ধামাকা কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা নিয়ে এলাম। গত সপ্তাহে তোমাদের যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন প্রোভাইড করেছি, তার মধ্যে যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আজকে সেট তৈরি। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, বন্ধন ব্যাংকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর অপশন ডি, সৌরভ গাঙ্গুলি। বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার কলকাতা। দুই নম্বর প্রশ্ন, বিচারপতি পঙ্কজ মিত্তাল সম্প্রতি কোন হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন? অপশন বি, রাজস্থান হাইকোর্ট। যেহেতু এটা তোমাদের রিভিশন ক্লাস, সেহেতু বেশি এক্সট্রা ডিটেলস তোমাদের আমি দেব না। তো যদি এক্সট্রা ডিটেলস প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাসটা দেখবে। তিন নাম্বার, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অপশন সি, অপরাজিতা সারঙ্গি। চার নাম্বার, কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? 123, অপশন বি, প্রথম স্থানে নরওয়ে, দ্বিতীয় জার্মানি, তৃতীয় অস্ট্রেলিয়া। পাঁচ নাম্বার প্রশ্ন, ডোপিং করায় 3 বছরের জন্য ব্যান হওয়া কমলপ্রীত কৌর কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন সি, ডিসকাস থ্রো। ছয় নাম্বার, সম্প্রতি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ডক্টর আদর্শ সাইকা? অপশন এ, কুয়েত। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি। সাত নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোন দেশে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন আব্দুল লতিফ রশিদ? অপশন সি, ইরাক। ইরাকের রাজধানী বাগদাদ। আট নাম্বার, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অপশন এ, মৃণালিনী শ্রীবাস্তব। নয় নাম্বার, সম্প্রতি মহাত্মা গান্ধীর জীবনী ও বাণীর উপর মিউজিয়াম তৈরি করা হলো কোথায়? অপশন সি, আমেরিকা। দশ নাম্বার, নিম্নোক্ত কোন রাজ্যে সম্প্রতি 63তম সিনিয়র এশিয়ান পেন কাপ সিলাত চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়েছে? জম্মু কাশ্মীর, অপশন বি। এগারো নাম্বার, কোন রাজ্যে মেঘা কায়াক ফেস্টিভ্যাল 2022-এর পঞ্চম সংস্করণ শুরু হয়েছে? মেঘালয়, অপশন সি। বারো নাম্বার, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? 107, অপশন সি, প্রথম স্থানে রয়েছে চীন। তেরো নাম্বার, পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2022-এ বৃহৎ রাজ্য বিভাগে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? অপশন বি, হরিয়ানা। ক্ষুদ্র রাজ্য বিভাগে শীর্ষস্থানে রয়েছে সিকিম। চোদ্দো নাম্বার, সম্প্রতি ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড 2022 পেল ভারতের কোন শহর? অপশন ডি, হায়দ্রাবাদ। পনেরো নাম্বার, শ্রীলঙ্কাকে পরাজিত করে ওমেন্স এশিয়া কাপ 2022 জিতল কোন দেশ? ভারত, অপশন ডি। ষোলো নাম্বার, ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনাজয়ী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হয়ে উঠলেন কে? দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হলেন রুদ্রাঙ্ক পাতিল, অপশন বি, আর প্রথম হয়েছেন অভিনব বিন্দ্রা। সতেরো নাম্বার, মিশরের কায়রোতে ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের 25 মিটার পিস্তল টিম জুনিয়র ইভেন্টে ভারত কোন দেশকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে? অপশন সি, জার্মানি। আঠেরো নাম্বার, টাইমস হাইয়ার এডুকেশন র্যাঙ্কিং 2023 ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে কোনটি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর, অপশন বি। উনিশ নাম্বার, কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন?
প্রসন্ন বি ভাড়ালে, অপশন বি। 20 নাম্বার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023-তে শীর্ষস্থানে রয়েছে কোন ইউনিভার্সিটি? অক্সফোর্ড ইউনিভার্সিটি, অপশন এ। আর ভারতের মধ্যে শীর্ষে রয়েছে, একটু আগেই বললাম, IISc ব্যাঙ্গালোর। 21 নম্বর, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পার্থ সৎপতি, অপশন বি। 22 নম্বর, স্লোভাক প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত হলেন কে? অপূর্বা শ্রীবাস্তব, অপশন সি। 23 নম্বর, সম্প্রতি 6th ন্যাশনাল ওমেন্স ম্যারাথন 2022 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন ডি, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের গোয়ালিয়র। 24 নম্বর, সম্প্রতি SJFI মেডেল দ্বারা সম্মানিত হলেন কে? প্রকাশ পাড়ুকন, অপশন বি, তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। 25 নম্বর, সুইডেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? উলফ ক্রিস্টারসন, অপশন এ, সুইডেনের রাজধানী স্টকহোম। 26 নম্বর, আদানি এয়ারপোর্টসের CEO হিসেবে নিযুক্ত হলেন কে? অরুণ বানসাল, অপশন সি। 27 নম্বর, সম্প্রতি কে বুকার প্রাইজ 2022 জিতে নিয়েছে? শেহান করুণা তিলাকা, অপশন সি, তিনি শ্রীলঙ্কার লেখক। 28 নম্বর, ব্যালন ডিওর পুরস্কার 2022 জিতেছেন কে? অ্যালেক্সিয়া পুটেলাস এবং করিম বেঞ্জেমা, অপশন সি, উভয়। 29 নম্বর, 2023 এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশ হোস্ট করবে? কাতার, অপশন বি। 30 নম্বর, বিশ্ববিখ্যাত দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করা কনিষ্ঠতম দাবাড়ু হলো কে? অপশন ডি, ডি গুকেশ। ম্যাগনাস কার্লসেন হচ্ছে নরওয়ের দাবা খেলোয়াড়। 31 নম্বর, সম্প্রতি সান দিয়েগো ওপেন টাইটেল কে জিতেছেন? অপশন সি, ইগা সুইটেক। এবার দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কের যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম। প্রশ্ন ছিল, ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, ডি ওয়াই চন্দ্রচূড়, অপশন বি। তো বিচারপতি হিসেবে তার 2 বছরের কাজের মেয়াদ থাকবে, তিনি 10ই নভেম্বর 2024 পদত্যাগ করবেন। আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন, এটা মনে রাখবে। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। বত্রিশ নম্বর প্রশ্নটা রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে নিযুক্ত হলেন কে? চারটে অপশন রয়েছে, তোমরা সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। যাব পরবর্তী প্রশ্নে। 33 নম্বর, 33 নম্বর, ইউভির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অতনু চক্রবর্তী, অপশন এ। 34 নম্বর, সম্প্রতি কে 2022 সালের জন্য স্যার সৈয়দ এক্সেলেন্স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? বারবারা মেটকাফ, অপশন বি। 35 নম্বর, বিশ্বের নাম্বার এক বাসমতি রাইসের তকমা পেল কোন কোম্পানি বাসমতি রাইস? ইন্ডিয়া গেট, অপশন ডি। 36 নম্বর, আন্ডার 23 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম গ্রেকো রোমান পদক জিতলেন কে? সজন ভানওয়ালা, অপশন বি। 37 নম্বর, 110 মিটার হার্ডেলস 13 সেকেন্ডের নিচে সম্পূর্ণ করা প্রথম ভারতীয় হয়ে উঠলেন কে? জ্যোতি ইয়ারাজি, অপশন সি। শেষ প্রশ্ন 38 নম্বর,
মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কোন বছরে অনুষ্ঠিত হতে চলেছে? 2023 অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের খুব গুরুত্বপূর্ণ 38টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।